নমস্কার এখন বিশ্ববাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি চন্দন এই মুহূর্ত এই মুহূর্তে সরাসরি সম্প্রচারে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা জানেন যে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন প্রথম দফায় চোদ্দই এপ্রিল পর্যন্ত লকডাউন ছিল মানে গতকাল পর্যন্ত এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নির্দেশে কেন্দ্রীয় সরকারের নির্দেশে লকডাউনের মেয়াদ কিন্তু বেড়েছে আগামী তিন মে পর্যন্ত এই যে তিন তারিখ পর্যন্ত মে মাসের তিন তারিখ পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি হওয়ায় কিন্তু বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছে ভারতীয় রেল তার আগামী এই মুহূর্তের পরিস্থিতি আপনারা জানেন যবে থেকে লকডাউন শুরু হয়েছে একুশ দিন পেরিয়ে এসছি আমরা আজকে বাইশ দিনে পড়ল এবং এই কদিনে কিন্তু দূরপাল্লা এবং লোকাল ট্রেন মিলিয়ে সমস্ত ট্রেনই বাতিল করে দিয়েছিল রেল কিন্তু যদিও আশ্চর্যের বিষয় যে দূরপাল্লা ট্রেনের টিকিট কিন্তু বুকিং করা চলছিল অনলাইনের মাধ্যমে সে কথা আমরা এর আগে সরাসরি সম্প্রচারে আপনাদের জানিয়েছি এবং রেল সূত্রে সে কথা স্বীকারও করা হয়েছিল যে লকডাউনের লকডাউন চলাকালীনও কিন্তু অনলাইনে টিকিট বুকিং হয়েছে কিন্তু এখন এই মুহূর্তে তেষ্টা মে পর্যন্ত লকডাউন বৃদ্ধি হওয়ায় সমস্ত ধরনের ট্রেনের টিকিট দূরপাল্লার ট্রেনের টিকিট বাতিল করতে বাধ্য হচ্ছে রেল নিশ্চই ভাবছেন সেই অঙ্কটা কত সেই অঙ্কটা শুনলে কিন্তু চোখ কপালে ওঠার জোগাড় হ্যাঁ ঠিকই ধরেছেন পনেরোই এপ্রিল থেকে তিরিশ তিন মে পর্যন্ত পনেরোই এপ্রিল আবার বলছি পনেরোই এপ্রিল থেকে তিন মে পর্যন্ত এই কদিনে রেল বাতিল করছে উনচল্লিশ লক্ষ টিকিট আরও একবার বলছি পনেরোই এপ্রিল থেকে তিন মে পর্যন্ত উনচল্লিশ লক্ষ টিকিট বাতিল করতে বাধ্য হচ্ছে রেল যার ফলে কয়েক হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন কিন্তু ভারতীয় রেল স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যখন লকডাউনের মেয়াদ বৃদ্ধি হবে কি হবে না লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কি না যখন কোনো নিশ্চয়তা ছিল না তারপরেও ভারতীয় রেল কর্তৃপক্ষ কেন এরকম একটি সিদ্ধান্ত নিয়েছিলেন কি কারণে নিয়েছিলেন তারা বুকিং করেছেন এবং তখনই বলা হয়েছিল যে যদি কোনো কারণে টিকিট বাতিল হয় তখন কিন্তু টাকা ফেরত দেওয়া হবে এবং অবশ্যই যারা টিকিট বুকিং করেছেন যাদের টিকিট বাতিল হবে তারা সম্পূর্ণ টাকা ফেরত পাবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই রেল ফেরত দেবে আর এখানেই কিন্তু আর্থিক সম আর্থিক ক্ষতির মুখে পড়ছে রেল কারণ যারা টিকিট কেটেছেন তাদের থেকে কিন্তু কোনো টাকাই বাদ দেওয়া হবে না পুরো টাকাটাই ফেরত পাবেন তারা এমনকি রেল সূত্রে আরও জানানো হয়েছে যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা ন্যাশনাল ট্রান্সপোর্টের মাধ্যমে টিকিটের টাকা ফেরত পাবেন কিন্তু যারা লকডাউনের মেয়াদের আগে কারণ আপনার টিকিট কেটেছেন কাউন্টার থেকে গিয়ে টিকিট কেটেছেন রেলের বিভিন্ন যে কাউন্টার আছে সেখান থেকে গিয়ে টিকিট কেটেছেন তাদের তারা কিন্তু ইচ্ছা করলেই একত্রিশে জুলাইয়ের মধ্যে রেলের যে কোনো কাউন্টারে গিয়ে টাকা ফেরত নিতে পারবেন সেক্ষেত্রে তাদের টাকা ফেরত পেতে কিন্তু কোনো অসুবিধা হবে না এতে গেল টিকিট বাতিলের কথা এবং এই টিকিট বাতিলের ফলে উনচল্লিশ লক্ষ টিকিট বাতিলের ফলে কিন্তু বাইরের রাজ্যে বিভিন্ন রাজ্যে যে সমস্ত শ্রমিকরা আটকে পড়েছিল বিশেষ করে কেরালা চেন্নাই বিভিন্ন জায়গায় যে শ্রমিকরা আটকে পড়েছিল আমাদের এ রাজ্যের বিভিন্ন মানুষ আটকে পড়েছেন এবং তারা আবেদন জানিয়েছিলেন রাজ্য সরকারের কাছে যাতে তাদের ফেরার ব্যবস্থা করা হয় এবং একটা ক্ষীণ আসার আলো জেগেছিল যে হয়তো কয়েক দিনের জন্য লকডাউনের মেয়াদ বৃদ্ধি হলো অন্তত কয়েক দিনের জন্য ছাড় দেওয়া হবে এবং তারা হয়তো ফিরতে পারবেন নিজের ঘরে কিন্তু না এই মুহূর্তে সেই দরজাও বন্ধ শুধু রেল পরিষেবা বন্ধ না বন্ধ থাকবে সমস্ত দূরপাল্লার যে বাস সেই বাস পরিষেবাও বন্ধ বিমান বন্ধ তাহলে সব পাশাপাশি রেল বিমান বাস সব মিলিয়ে কিন্তু যারা বাইরে আটকে পড়েছেন যারা কাজের সূত্রে গিয়ে বাইরে আটকে পড়েছেন যারা এছাড়াও বিভিন্ন জায়গায় গিয়েছেন চিকিৎসার জন্য গিয়েছেন প্রত্যেকেই কিন্তু বিরাট সমস্যার সম্মুখীন এবং কবে তারা ফিরবেন কিভাবে ফিরবেন কে তাদের ফেরার ব্যবস্থা করবে আদৌ রাজ্য সরকার ব্যবস্থা করবে নাকি কেন্দ্রীয় সরকার দায়িত্ব নিয়ে তাদের রাজ্যে ফেরত পাঠাবে সে বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট ধারণা এখনো পর্যন্ত কারোর কাছে নেই ফলে এর ফলে যারা আটকে পড়েছেন তারা তাদের কপালে কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ আর তার থেকেও বড়ো চিন্তার ভাঁজ ভারতীয় রেল কর্তৃপক্ষের কপালে তার কারণ এর আগে কিন্তু এমন বিপুল আর্থিক ক্ষতির মধ্যে কিন্তু ভারতীয় রেল পড়েনি আবারও আপনাদের জানিয়ে রাখি যে পনেরোই এপ্রিল থেকে তেসরা মে এই কদিনে উনচল্লিশ লক্ষ টিকিট বাতিল করতে চলেছে বাতিল করতে এখন এই পর্যন্তই আপনারা থাকুন আপনাদের আরো আপডেট খবর আমরা দিতে থাকব। আপনারা থাকুন আমাদের সঙ্গে দেখতে থাকুন পড়তে থাকুন এখন বিশ্ব বাংলা সংবাদ নজর রাখুন আমাদের নিউজ পোর্টাল ইউটিউব চ্যানেল এবং কোথায় এখন বিশ্ব বাংলা সংবাদ